রাস্তা থাকলেও ছিল না ড্রেন, স্বাভাবিকভাবে বৃষ্টিতে সমস্যায় পড়তে হতো শহরের রংপুর রোড এলাকার বেশ কিছু পরিবারকে। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে থাকত বাসিন্দাদের। গৌরীশঙ্কর মহেশ্বরীর নেতৃত্বে নতুন পুরবোধ গঠনের পর এলাকার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সোমবার ড্রেন তৈরির কাজ শুরু হলো। পুর কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। রংপুর রোড এলাকায় এদিন ড্রেন তৈরির কাজ শুরু হলো। পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলরদের শম্ভু অধিকারী, তাপস বর্মন প্রমুখ। পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী কি জানাচ্ছেন শুনবো। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভেল লেন, কোচবিহার। একটা 12 নম্বর ওয়ার্ড রংপুর রোডে দীর্ঘদিনের একটি সমস্যা ছিল, ওখানে কোনো ড্রেন নাই। প্রায় ওই এলাকায় প্রায় 25-30টা বাড়ির, ওদের বাড়ির জল বের হওয়ার কোনো রাস্তা ছিল না এবং রাস্তার উপর কোনো ড্রেন ছিল না। আমার নতুন বোর্ডে যিনি 12 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে এসেছেন শম্ভু অধিকারী, ওনি পৌরসভার কাছে বোর্ডে এসে এই দাবি পেশ করেছিলেন এবং ওনার দাবিকে মান্যতা দিয়ে এই ওয়ার্ডের বাসের সুবিধার্থে যাতে জল বেরোনোর রাস্তা থাকে সেদিকে লক্ষ্য রেখে প্রায় 150 মিটার হাইড্রেন নির্মাণের কাজ আজকে থেকে চালু করা হলো। আশা করি এটা অনেক দীর্ঘদিন একটা বিরাট সমস্যা থেকে এলাকাবাসী মুক্ত হবে, এই ড্রেনটা সম্পূর্ণ হয়ে গেল।